ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য এবিসিডি নম্বরের এবি ও ডিসি বাহু দুটির দূরত্ব পিকিউ এবং এডি পি কিউ এবং এডি ও বিসি বাহু দুটির দূরত্ব আর এস প্রমাণ করো যে পিকিউ কিউ ইকুয়ালস টু আর এস তো চলো প্রথমে আগে একটা আমরা রম্ব আঁকি ওকে তো একটা রম্ব আঁকলাম এ বি সি ডি ওকে তো এই রম্বসের রম্বস আমরা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিটি ইজ ইকুয়াল টু এডি ফাইন আচ্ছা এবারে এবি এবং ডিসি এই দুটো বাহুর মধ্যে যে দূরত্ব তো একটা এর মধ্যে একটা লম্ব অঙ্কন করলাম সেটা হচ্ছে পিকিউ ঠিক আছে তো দূরত্ব হচ্ছে পিকিউ আর এডি ও বিসি এডি ও এর মধ্যে আরেকটা লম্ব অঙ্কন করলাম তো এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর এস তো আমাদেরকে প্রমাণ করতে হবে পিকিউ ইকুয়ালস টু আর এস হবে ঠিক আছে তাহলে প্রদত্ত আছে এ বি সি ডি ঠিক আছে রম্বসের ডি ডিসি বাহু দুটির দূরত্ব পি কিউ এবং এ ডি ও বি সি বাহু দুটির দূরত্ব আর এস ঠিক আছে তো আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ ইজ ইকুয়াল টু আর এস আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমাদের কনস্ট্রাকশন লাগবে অঙ্কন করতে হবে কি করব দেখো আমরা এখানে আমি একটা অন্য কালার দি করি তো আমরা এখানে পিডি যোগ করবো আর এখানে পি সি যোগ করব। ঠিক আছে আর এদিকে আমরা যোগ করছি আর বি ঠিক আছে আরবি যোগ করবো আর এদিকে আর সি যোগ করবো ঠিক আছে তো আমরা কী কী যোগ করলাম পিডি এবং পি সি যোগ করলাম ঠিক আছে আর করলাম আর বি এবং আর সি যোগ করলাম ওকে আচ্ছা এবার কিভাবে প্রমাণ করব আচ্ছা প্রমাণ করার জন্য আমার ছবিটাকে রেফার করতে হবে তো তো আমি এই ছবির পাশেই লিখছি ওকে তো প্রমাণ করার জন্য দেখো এই যে ত্রিভুজটা পিডিসি ত্রিভুজ যেটা আমরা পেয়েছি ত্রিভুজ পিডিসি এবং এই যে বি সি ডি এরা একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল ডিসি এবং এর মধ্যে অবস্থিত তাই না তো ত্রিভুজ পিডিসি এবং রমভোজ এবিসিডি এরা একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল এবি এবং ডিসি এর মধ্যে অবস্থিত এবারে আমরা জানি যে দেখো রমবাসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এবং সেটাকে আমরা বলতে পারি যে এদের বিপরীত বাহু দৈর্ঘ্যগুলো সমান এবং এদের বিপরীত বাহুগুলি হচ্ছে পরস্পরের সমান্তরাল তো রম্বসটা একটা সামন্তরিক সামন্তরিকেরই একটা পার্ট আমরা বলতে পারি রম্বস মানে সামন্তরিক যে ফ্যামিলি তার মধ্যেই পড়ে রম্বস ঠিক আছে তো তাহলে রম্বস কিছুই না একটা সামন্তরিক শুধুমাত্র তো তাহলে আমরা জানি যে কোন ত্রিভুজ এবং কোন সামন্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামন্তরিকের ক্ষেত্রফল হয় অর্ধেক তো সেখানে আমরা বলতে পারি এরিয়া অফ দিস ট্রাইঙ্গেল পিডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য হাফ অফ এরিয়া অফ দিস রম্বস এবিসিডি রাইট ওকে তো এটা আমি এক নম্বর দিলাম আবার চলে যাই আরও পরে ত্রিভুজটাতে যেটা আমরা পেয়েছি এই আর বি সি ত্রিভুজ ত্রিভুজ আর বি ত্রিভুজ আর বি এবং একই রকমভাবে এই চতুর্ভুজ এবিসিডি বা এই সি এবিসিডি একই ভূমি ডিসি এবং একই সরি একই ভূমি বিসি এখানে ঠিক আছে একই ভূমি বিসি। এবং একই সমান্তরাল যুগল এডি এবং বিসি এর মধ্যে অবস্থিত ঠিক আছে তো তাহলে এখানেও একই ব্যাপার খাটবে যে এরিয়া অফ ট্রাইঙ্গেল আর বি সি ইকুয়ালস টু হাফ আমি হাফ ইন্টু লিখি ঠিক আছে অফের জায়গায় ইন্টু লিখি হাফ ইন্টু এরিয়া অফ দিস সি ডি ওকে তো এটা আমি দু নম্বর দিলাম এবার তুমি এক আর দুই কম্পেয়ার করো দেখো এই ত্রিভুজ পিডিসি এবং আর দুজনেই কিন্তু হাফ অফ এরিয়া এবিসিডি তো তাহলে এক আর দুই কম্পেয়ার করলে আমরা এটা বলতে পারি যে এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল PDC ইজ ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর বি সি ঠিক আছে এবারে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা তাহলে পিডিসি এর ক্ষেত্রে হাফ ইনটু পিডিসি এর ভূমি হচ্ছে ডিসি তো ডিসি ইন্টু দেখো এই যে পিডিসি ট্রায়াঙ্গেল পি সি ট্রায়াঙ্গেল তার ভূমি হচ্ছে ডিসি আর উচ্চতা হচ্ছে পিকিউ তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু পিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু এরিয়া অফ আর বিসি কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আর বিসির ক্ষেত্রে আর বি সি তো আর বিসির ক্ষেত্রে বিসি হচ্ছে ভূমি আর আর এস হচ্ছে তার উচ্চতা তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু আর এস হাফ হাফ কেটে দাও বোথ সাইড ওকে এবারে যেহেতু এটা একটা রমবাস তো আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈব্য সমান তাহলে বি ডিসির জায়গায় তুমি ও রিপ্লেস করতে পারো তো বিসি ইন্টু পি কিউ লেখো ওকে সো দ্যাট ইজ ইকুয়াল টু বিসি ইন টু আর এস এবারে বোর্থ সাইডে বিসি বিসি ক্যান্সেল করে দাও ঠিক আছে বিসি বিসি ক্যান্সেল হয়ে গেল কেন আমি লিখলাম কারণ আমরা জানি যেহেতু রামবোস তাহলে ডিসি ইজ ইকুয়াল টু বিসি হবে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান আচ্ছা তো তাহলে দেখো পড়ে রইলো কি তো পিকিউ ইজ ইকুয়াল টু আর এস তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল পিকিউ ইজ ইকুয়াল টু আর এস তো প্রমাণিত হলো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো